গাজা উপত্যকার রাফা শহর পরিণত হয়েছে পুরোপুরি শরণার্থী শিবিরে, যেখানে আশ্রয় নিয়েছেন 15 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। সেই রাফায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেনা অভিযানের ঘোষণা নিয়ে আতঙ্কে পুরো বিশ্ব। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ বলছে এই শরণার্থী শিবিরে অভিযান চালালে পরিণতি হবে বিপজ্জনক। 6 মাসের এই সেনা অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার দক্ষিণাঞ্চল। এদিকে গাজার খান ইউনিস শহর থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহারের পর বিধ্বস্ত নগরীতে ফিরে আসছেন ফিলিস্তিনিরা। গাজার দ্বিতীয় বৃহত্তম এই শহরের 55% স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ত্রাণ সরবরাহকারী স্বেচ্ছাসেবী নিহতের পর দক্ষিণাঞ্চল থেকে বেশিরভাগ সেনা সরিয়ে নিয়েছে IDF। এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে ঈদ। গত বছরও ফিলিস্তিনিরা নিজ বাড়িতে পরিবার প্রতিবেশীদের সঙ্গে ঈদ উদযাপন করলেও এবার সেখানে কংক্রিটের জঞ্জাল। পুরো রমজানেও খোলা আকাশের নিচে ইফতার সাহারি সেরেছেন বেশিরভাগ ফিলিস্তিনি। এবার তাদের মধ্যে নেই ঈদের কোনো আমেজ। وكل حاجة فيه يعني فيش حاجة وعايشة مبسوطة الحمد لله أنا وزوجي وأولاد بنتي معايا كمان هذا كله بيتي عندي كمان بيت برا عندي تمام بيوت يعني مش بيت واحد لقيت تاورات على بيت بعيد عني شوي كمان لقيته متدمر كليته مزدلف অনেকে আবার এই বিধ্বস্ত জনপদেই খুঁজছেন ঈদের আনন্দ। বেঁচে থাকা পরিবার পরিজনদের নিয়ে ঈদ উদযাপনে বাজারগুলোতে কেনাকাটা করছেন অনেকে। তবে অন্যান্য বারের মতো নেই উৎসবের আমেজ। এদিকে ঈদ উপলক্ষে খাবার তৈরি করে আয়ের উৎস খুঁজছেন অনেকে। والله الوضع انه يعني مش زي كل سنه لانه الوضع مع الحرب في غزه واخواننا والشهداء والجرحى يعني والله ما هو كويس كثير انا بالنسبه لي مش كثير كويس رغم الحرب ورغم الدمار لازم نعيش اجواء العيد نفرح الأطفال في المعمول والكعك نرسم الابتسامة على وجه الأطفال الأوضاع في غزة الأوضاع الناس الشغل في الشيء العالم نابلس الله يعينها نابلس بكتبك ما تقدرش تمشي في السوق هذا الأيام اليوم لفت العالم الناس ماشيين পুরো রমজানে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে অনেক আলোচনা চললেও এখনও তা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিনের দাবি পূরণ করছে না ইসরায়েল। এদিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের বিরোধিতা করেছে কংগ্রেসের আরও সদস্য। এর মধ্যেই দক্ষিণাঞ্চলে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা সিডোম সিস্টেম স্থাপন করেছে ইসরায়েল। জাতিসংঘের বিশেষায়িত কমিটি বলছে ফিলিস্তিনকে সংস্থাটির সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চলতি মাসেই বিবেচনা করা হবে। এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আবেদন করা হয়। 2011 সালে প্রথম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘে আবেদন করা হয়। যদিও শুরু থেকেই যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলি আর ফিলিস্তিনিরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। রমজানে রিফ্রেশ থাকুক সবার মন, ইফতার ও সেহরি সব সময় আছে টেস্ট মি।